दरजा बंद कर दरजा बंद कर मुर्गी भिजा भलो कसाय सुंदर पाक करिस फ्रिजेर मुर्गी भिजते भिजते भाईजाने खाउने टाइम थाकबो नि ओसासे हम्मा आमी एक टुकड़ा मुर्गी मांस पाइतम नाइ ह खाइस खाइस एक टा मुर्गी तो होइबो नि दुइटा भिजा जा की मानसी बाचे बातेलो जीवन बातेलो मरण जत दिन बच्चा थकुन बात खाइए मन जानेर की माथा मुता नष्ट हो गेलो ना कि शसा गाजर एगुलो खामु एगुलो खाए तो पेटेर एक कोनाओ भरबो ना हे अम्मा जान शुरू करछे कि अम्मा जान निजे ना होय मोटा मानुष उना डाइटिंग करा साजे हाँ
কিন্তু আমগরে এই কোর্সের মধ্যে দোকানত আমি কোনো মানে খুঁজে পাইতাছি না। আমার যেন মোটা মানুষ ডায়েটিং করবো সিলিম হইব, কিন্তু আমি তো এমনি সিলিম মানুষ, ডায়েটিং করে কি হাওয়ায় বাইসা যামগা? এমতেই বড় বাইটা চোহে দেহে না, পরে তো আমার চশমা দিয়েও খুঁজে পাইব না। ভাই জানটা যে কই, ভাই জানটা থাকলেও দলটা বাড়ি হইতো, আমার সামনে যে আন্দোলন শুরু করতাম, এই বাড়িতে শশা গাজর চলবো না চলবো না। ওই জুলেখা এগুলো কি দিচ্ছস? এম শশা খা, গাজর খা, বাড়ির লোকজন তো ছাগল বানা ভালোইব। দশ টাকা, পঞ্চাশ টাকা, ষাট টাকা, সত্তর, তিরিশ, একশো, একশো বিশ, একশো বিশ টাকায় তো কাচ্চি হয়েছে বোকা। বাইরে গিয়া চুপ করে একটা কাচ্চি মাইরা দিয়া হিগা, কেউ জানবারও পারবো না বুঝবারও পারবো না, আমি আয়া সুখের ডেকুর তুলু বালা বুদ্ধি। যে শুনছে তাকে সে মূল্যায়ন করছে না। কাজটা অবশ্যই আমার কাছে বড়, আর এই কাজ না হলে ফারুক আহমেদ আজকে এই ফারুক আহমেদ হতে পারত না। জীবনে প্রতিষ্ঠা পেতে হলে কাজের কোনো বিকল্প নেই, সেটা তুমি জানো। আর আমি প্রতিষ্ঠিত বলেই তুমি এরকম ফ্যাশন করে মিটিং মিছিল করে বেড়াতে পারছো, নিজের খেয়ে পরের বোনের মোষ তাড়াতে পারছো। আমি নিজের খেয়ে পরের বোনের মোষ তাড়াই না। মানে 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 আমি পরের খেয়েই পরের বোনের মোষ তাড়াই। কি বলতে চাচ্ছ তুমি? কি বলতে চাই সেটা তুমি বুঝতে পারছো না? না, প্লিজ এক্সপ্লেইন। খোঁচা মারার সময় তো এক্সপ্লেইন করতে হয়নি, সেটা তো ঠিকই বুঝেই করেছো। আমার কোন কথাটাকে তোমার খোঁচা মনে হলো বলো তো? এই যে তুমি বললে আমি নিজের খেয়ে পরের বোনের মোষ তাড়াই, তার মানে তুমি বলতে চাইলে আমি তোমার খেয়ে অন্যের বোনের মোষ তাড়াই। কথাটা বোঝার মতন যথেষ্ট বুদ্ধি আমার হয়েছে, হয়নি? তুমি নিশ্চয় কথাটা বুঝে শুনেই বলেছ, এতটা বোকা তুমি নাই যে না বুঝে কথা বলবে। আসল উদ্দেশ্যটা কি বলো তো? বুঝতে পেরেছ তাহলে? কাজ রাখবে না, আমি ঘুমিয়ে পড়ব। দরকারটা যেহেতু আমার, কাজ তো থামাতেই হবে, কিন্তু কাজটা এখনো শেষ হয়নি, কথাটা শেষ করে আবার কাজটা শেষ করব। আমি কিন্তু লাইট জ্বালিয়ে ঘুমাতে পারি না, এই কথাটা কি বারবার মনে করিয়ে দিতে হবে? জি না ম্যাডাম, মনে করিয়ে দেওয়ার কোনো দরকার নেই। আপনি মানবাধিকার কর্মী হতে পারেন, কিন্তু এই অধম এমন কোনো অপরাধ করবে না যার কারণে আপনি তার উপর অভিযোগ করতে পারেন। এখন কি একটা অনুরোধ করার অনুমতি পেতে পারি? খোঁজা মারার সময় তো অনুমতি নিতে চাওনি, এখন কেন? ওটা তো মানুষের স্বভাবজাত, কখন চলে আসে। মানে বুঝলে না? মানে আমি যাচ্ছি আমার ছেলে এই বাড়িতে থাকুক, এখানে থেকেও পড়াশোনা করুক। তাতে অসুবিধা কি? না, তোমার পারমিশনের একটা ব্যাপার আছে না? বাসাটা তোমার, আর আমার পারমিশন চাইছো? বাসা আমার হতে পারে, কিন্তু তুমি তো এই বাসার পরিচালক, তোমার পারমিশন ছাড়া তো আমি আমার ছেলেকে এই বাসায় এনে রাখতে পারি না। থ্যাংক ইউ,
তুমি ওর সাথে একটু কথা বলো আর স্টাডি রুমটা ওর জন্য থাকার ব্যবস্থা করো। ইয়াশ কি রাজি হয়েছে? না, এখনো হয়নি, সময় চেয়েছে, কিন্তু রাজি হয়ে যাবে। আর রাজি না হলে আমি ওকে জোর করে রাজি করাবো। যে কোয়ার ছেলে রাজি হবে বলে তো মনে হয় না। উফ, রাজি না হলে বেঁচে যায়, এত বড় একটা ছেলে ঘরের মধ্যে, উফ, ভাবতে কেমন লাগছে। তাহলে ওই কথাই রইল, স্টাডি রুমটা তুমি আমার ছেলের জন্য সাজানোর ব্যবস্থা করো, আমি গেলাম। গেলাম মানে কোথায়? স্টাডি রুমে কাজটা শেষ করি, লাইটিং নিভিয়ে দিয়ে দেবো। স্টাডি রুমটা যদি তুমি অকুপাইড করে ফেলো তাহলে পরে তোমার কাজের অসুবিধা হবে না? তখন ড্রয়িং রুমে বসে করব। ড্রয়িং রুমে লাইট জ্বালালে কিন্তু সবগুলো ঘরের মধ্যে আলো আছে। হ্যাঁ, ওকে ম্যাডাম, তখন আমি টেবিল ল্যাম্পে কাজ করব। গুড নাইট। গুড নাইট। এতটা তো অ্যাগ্রেসিভ ছিল না, কোন একটা ঘটনা ঠিকই ঘটেছে। আমাদের বাসার সামনে যে সবজিওয়ালাটা সবজি বিক্রি করতো তাকে কি তুই না করেছিস? হ্যাঁ, গরিব মানুষ, ফুটপাথ তো আম্মা দোকানের জন্য নাই, ওটাতে মানুষ হাঁটবে, আর ওর বিক্রি করার জন্য তো অন্য জায়গা আছে। আমাদেরও তো কত সুবিধা হতো না, টাটকা সবজিটা পেতাম। এই জন্যই তো দেশটার এই অবস্থা, অন্যায় করে মানুষ, আর তোমরা তোমাদের নিজেদের স্বার্থে অন্যায়টা মেনে নাও, মানুষ ঠিক হবে কিভাবে? তুই শুধু ভালো, সবাই খারাপ, তুই ভালো। চারটা চাকরি পেলি, চারটা চাকরি ছেড়ে দিলি, তুই ভালো, সবাই খারাপ। তোর বাবা কয়দিন পরে রিটায়ার্ড করবে, তুই চাকরি না করলে আমরা চলবো কি করে? কে বললো তোমরা চলতে পারবে না? বাবা ঘুষ্টে ব্যাংকে যে টাকাগুলো জমিয়েছে তাতে আমি কেন, আমার ছেলে তার ছেলেও চলতে পারবে, মানে সাত পুরুষ বসে খেলেও শেষ হবে না। বাবা ঘুষ খায় সেটা মেনে নিতে পারিস না? বাবার ঘুষের টাকায় চলতে তোর লজ্জা করছে না? কেন লজ্জা করবে, আমার জন্মের জন্য তো আমি দায়ী না, তোমাদের আনন্দের ফসল আমি। রঞ্জন, রাগ করছো কেন? তুই এমন কেন হলি বাবা? তুমি কেন এমন হলে মা? তুমিও তো অন্যরকম হতে পারতে। আমিও তো চাই আমার মা পার্টিতে যাবে না, ঘরে থাকবে, ছেলে মেয়েদের রেঁধে খাওয়াবে, টিভি দেখবে। তোদের জন্য রান্না করে দিয়ে যাইনি? দিয়েছ। তাহলে? জানি না। অর্পি খেয়েছে? সেটা অর্পিকেই জিজ্ঞেস করো। কালকে তোর ইন্টারভিউ না? যাব না। কেন? কোম্পানিটা ভালো না, দুই নাম্বার। সৎ পথে থেকে নিজের পায়ে দাঁড়া, নিজের টাকায় চল, সমাজের সব অব্যবস্থার দায় নিজের কাঁধে নিচ্ছিস কেন? একা সমাজটাকে তুই বদলাতে পারবি? সমাজ বদলানোর দায় কি তোর একার? একা কেউ কখনো কিছু করতে পেরেছে? চেষ্টা করতে তো দোষ নেই মা, আজ আমি করছি, কাল অন্য কেউ করবে, এভাবে আমাদের দল ভারী হবে। ঠিক আছে, চাকরি না কর, ব্যবসা কর বাবা। ব্যবসা করবো, টাকা দেবে কে? আমি দেবো,
তোমার টাকা আর বাবার টাকা তো একই টাকা, তুমি তো চাকরি করো না, বাবার ঘুষের টাকা। জানো তো মা, ঘুষের টাকায় কেউ কোনোদিন সুখী হতে পারে না, যেমন পারোনি তোমরা। আমরা সুখী না তোকে কে বলেছে? কেউ বলেনি, তুমি নিজেকে জিজ্ঞেস করো তোমরা সুখী। বাবা বাবা, আমি তোকে নিয়ে সুখী হতে চাই বাবা, আমি তোর টাকায় চলতে চাই, তুই একটা চাকরিতে জয়েন কর। আমি চাকরিতে জয়েন করলে তুমি পার্টিতে যাওয়া ছেড়ে দেবে? পারবে না, জানতাম পারবে না। জানো তো মা, বাপ বাপকেও ছাড়ে না। অর্পি পোলিও হয়েছে কেন জানো? বাবার পাপে প্রায়শ্চিত। হ্যালো ভাইয়া, গাড়িটা দিল? ঝুনঝুনির ফোনে ফোন দিয়ে কয় হ্যালো, কল ব্যাক করলাম, ফোন দিল কাইটা, মানে কি দাঁড়াইলো? উমার মা, এই নাম্বার দিয়ে তো অনেকগুলো ফোন আইছে। এত নাম্বার ঝুনঝুনির মোবাইলে আসে, নাম্বারটা কার, লোকটা কেডা? কি হলো, ঘুমাও না এখন, রাত বিরাতে কার কথা চিন্তা করো? আমি রাত বিরাতে কারো কথা চিন্তা করি না। এই যে আপনার ফোন, আপনার ফোনে ফোন আসে, যে ফোনটা ধরেই হ্যালো বইলে কাইটা দেয়। আবার যখন ফোন ব্যাক করছি, কোনো কথা কয় না, কাইটা দেয়। চিন্তা তো আমি করি না, চিন্তা তো তোমার লই আমার। এত কথা কার লাগে, কে ফোন দেয়? কি হলো, সব কিছু তবদা লেগে গেল কেন? মনে একবার লক হয়ে গেছে সব কিছু, কথা কোনো কেন? আমি তো কারোর সাথে কথা বলি নাই। এই ফোনের মধ্যে কিন্তু সব কিছুর প্রমাণ আছে, বুঝছো? সব কিছুর প্রমাণ আছে। কি করবা তুমি, কিসের প্রমাণ? মারবা, মারো। এই তুই যে অন্য বেড়াগুলোকে ফোনে কথা কস, পটর কটর করস, পটর পটর করস, এই পটর পটর গট গট আমি আমাকে সহ্য করার লাগবো? কোন ব্যাপার লাগে? আর সহ্য না করতে পারলে তালাক দে, তাহলে তালাক দিবি, দে তালাক দে। তালাকের কথা কেন আসে? আমি তালাকের কথা কইছি, আমি লকের কথা কইছি, আমি লকের কথা কইছি, আমি তালার কথা কই নাই। এসব কথা কস কেলে গা? হ্যাঁ, আমি কারোর সাথে কথা বলি নাই। তোর ফোনে গেলে ভূতে ফোন করছিল? ভূতে ভূতে এসে কইছে হ্যালো? হ্যাঁ, না পেতনিতে ফোন করছিল, কথা কস না কেন? না, এই না মানে কি, না মানে কি? সব প্রমাণ এই ফোনের মধ্যে। হ্যাঁ, চোরের মার বড় গলা, চুরি করে আবার বড় বড় কথা কয়। কিসের প্রমাণ? কার সাথে কথা কইছস সেটার প্রমাণ, সেটার প্রমাণ। পরে এখন ইচ্ছা করতেছে এখনো গায়ে হাত তুলি নাই, গান গাওয়ার আগে তবলা টুং টাং পাউডার দিছি। গেলে আমি কোনো খারাপ কাম করি নাই।
খারাপ কাম করছ আমার কাছে সব প্রমাণ আছে আবার কোন খারাপ কাম করছ তোর এমন করে বড় গলা একলা মাইরা ফাটাই দেব প্রেম তো করছ তুই আমি করি না আমি প্রেম করি হ্যাঁ আমি প্রেম করি এইখানে যে এত কথা আছে এটা কাল আর কি করে আমি কি করি घर जमा আমাকে পেতে হলো তো ঘর জামাই হতে হবে নাকি মানুষ কি বলবে আসমানি ভালো বলবে মানুষের কথায় দাম দেওয়ার দরকার নাই আমার কথায় দাম দিলেই চলবে এই ঘর জামাই প্রসঙ্গে আমি তোমার কথাকে দাম দেব না তবে অন্য সব কথাকে দেব তাহলে ফোন রেখে দাও রাতে জ্বালাবা না আচ্ছা শোনো তুমি আমার একটা কথার উত্তর দাও তো বলো এই যে তোমার ভাইয়া পার্কে যে মেয়েটির সঙ্গে দেখলাম তাকে সে যদি ওই মেয়েটিকে বিয়ে করে তাদের বাড়ি চলে যায় মানে ওই মেয়ের বাড়ি চলে যায় তাহলে তোমার কাছে কেমন লাগবে আমার বড় ভাই কোনোদিনই এই কাজটা করবে না এটা হলো প্রথম কথা হ্যাঁ আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার নিজেরও পছন্দ না যে এরকম পুরুষ মানুষ মেয়ে মানুষের মতো শ্বশুর বাড়ি চলে যাবে আর আমার বড় ভাই ওই কাজটা করবে না তাহলে আমাকে মেয়ে মানুষের মতো শ্বশুর বাড়ি চলে যেতে বলো কেন কি কথা বলছো না কেন হ্যালো হ্যালো আসমানি ঘুমিয়ে পড়লে নাকি হ্যাঁ এই শোনো না আমার চোখটা না লেগে লেগে আসছে আমি রাখি হ্যাঁ ওকে ওকে বাই গুড নাইট হ্যাঁ বলো আবার ফোন করেছো কেন ঘুমিয়ে গেছো ঘুমিয়ে গেলে ফোনটা ধরলো কে না তুমি ধরলে তাহলে আমি ঘুমিয়ে গেছি এটা আবার কেমন কথা না মানে আমি বলতে চাইছিলাম যে মানে তোমাকে ঘুম থেকে জাগালাম কিনা আচ্ছা রাত কটা বাজে খেয়াল করেছো কালকে অফিসে যেতে হবে না হ্যাঁ তা তো হবে কিন্তু তুমি আমার ঘুমের সুরাহা কবে করবে মানে কি সেই মানেটা যে কি আমি তোমাকে আর কতবার বলবো আচ্ছা ঠিক আছে এতদিন বলেছো আজকে আরেকবার একটু কষ্ট করে বলো আমি কানটা খুলে শুনে রাখব আসমানি নামের মেয়েটা আমার ঘরে না আসা পর্যন্ত আমার ঘুম ঠিকমতো হচ্ছে না আমি সেদিনই তোমার ঘরে যাব যেদিন আমার আব্বাজান অন্য কোথাও আমার বিয়ে ঠিক করবে তার মানে তোমার বাবা যতদিন তোমার বিয়ে ঠিক না করছে ততদিন তোমার সঙ্গে আমার বিয়ের কোনো সম্ভাবনা নেই তাই তো নেই কারণ আমার বিয়ের বয়স হয়নি প্রেম কিংবা ভালোবাসার বয়স হয়েছে হ্যাঁ হয়েছে হবে না কেন 12 বছর বয়স থেকে মেয়েরা এখন প্রেম করে এটা কলিযুগ আচ্ছা ঠিক আছে আমি কালকে তোমার বাবার কাছে তোমার সাথে আমার বিয়ের প্রপোজাল নিয়ে যাচ্ছি আরে না 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 এই সব পাগলামি একদম করবে না প্লিজ করবে না তো আমি এখন কি করব আমার তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে তাই না আরে দেখ রাত করে এই সব কথা শুনতে কিন্তু একদম ভালো লাগছে না শোনো তোমাকে আমার দেখতে খুব ইচ্ছে করছে দেখতে ইচ্ছে করছে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি চলে আসছি আরে দেখ তুমি কি পাগল নাকি যদি তুমি আমায় পাগল বলো ধন্য হয় যে সে পাগলামি পাগল আমি পাগল হে তোমার প্রেমের জন্য হে আচ্ছা হয়েছে হয়েছে অনেক গান শুনেছি কাল তোমার অফিস আছে তুমি ঘুমো
আমিও তোমার। তোমার চোখে ঘুম নাই কেন? কারণ সন্ধ্যা হলেই তুমি পার্টিতে চলে যাও, ছেলে মেয়েদের সময় দাও না। কে? কে তুমি? বাবা, বাবা, আমার কোনো দোষ নেই। রঞ্জনের আব্বা আমাকে তার প্রমোশনের জন্য জোর করে সাজিয়ে গুছিয়ে পার্টিতে নিয়ে যেত। আমি বাবা মফস্বলের মেয়ে, আমি পার্টিটাই কি বুঝি না বাবা। আমি ওর সাথে পারতাম না বাবা, আমার কোনো দোষ নাই। দোষ আছে, অন্যায় যে করে, অন্যায় যে সহে, সমান অপরাধে অপরাধী। তুমি বাধা দাওনি, তুমিও অপরাধী, তোমার স্বামী খুশ খায়। আমি তাতে কি করব বাবা, আমি তো করি নাই। তুমি দেখা দাও বাবা, আমি তোমার পা ছুঁয়ে মাপ চাইব, আমি অন্যায় করব না বাবা। বাবা তুমি দেখা দাও। তোমার স্বামীকে তুমি ঘুষ খাওয়া থেকে বিরত করো নাই কেন? আমি তো তার সাথে পারি, সে আমার গায়ে হাত তুলতো, আমি যেতে না চাইলেও সে আমার গায়ে হাত তুলতো, আমাকে জোর করে নিয়ে যেত বাবা। বাবা মাকে মারতো? এখন তো নিজের শখেই যাও। এখন অভ্যাস হয়ে গেছে বাবা, কি করব, এখন না গিয়ে পারি না। তুমিও অপরাধী, তুমি তোমার স্বামীর ঘুষের টাকা খাও। বাবা স্বামীর টাকা না খেলে আমি কার টাকা খাবো? আমার ছেলে যদি চাকরি পায়, আমি কথা দিলাম আমি আমার স্বামীকে তালাক দিব, আর ওর টাকা খাবো না, আমি আমার ছেলের টাকা খাবো। কথা মনে থাকবে? মনে থাকবে বাবা। আর পার্টিতে যাবে? যাব বাবা, অভ্যাস হয়ে গেছে, এই ব্যাপারে আমাকে মাফ করে দাও বাবা। তোমাকে মাফ করা যাবে না। আমার ছেলে চাকরিতে, আমি আর পার্টিতে যাব না বাবা। ঠিক বলছো, খলুপ করে বলছি বাবা। যাও ঘুমাতে যাও। ঘুম আসে না। অন্যায় করলে মানুষের ঘুম আসে না। আমি আর অন্যায় করব না বাবা। যাও ঘুমাতে যাও, তোমার ছেলে চাকরি পাবে। সত্যি? সত্যি বলছো বাবা? সত্যি, এখন যাও।
আপনি কে কার সান আরে আইজে সাহেব একরে ব্যাকের সান তো আপনি পরিচয় দেন তুমি আরে চিন্তা না দাঁড়ান আপনি তো সাহস মন্দ নয় হ্যাঁ আপনি জানেন আমি কে এবারে মালিক আমার পারমিশন ছাড়া ভিতরে যেতে পারে না আর আপনি চলে যাচ্ছেন আরে দাঁড়ান তো দেখি বহুত পার আরে পাওয়ারের কি আছে আমি যদি ঢুকতে না দিই কেউ কি ভিতরে ঢুকতে পারে নাকি শুনেন মালিকের হুকুম আছে দরজা সবসময় বন্ধ থাকবে আর পরিচয় না নিয়ে ভিতরে যাওয়া যাবে না বুঝছেন দেশে তো চোর বাটপার বেড়ে গেছে কি তুমি আরে চোর বাটপার কই অপমান করো জানো আইকে আরে না বললে আমি জানবো কিভাবে হ্যাঁ আমি কি রাস্তা থেকে মানুষ ডেকে আনবো আপনার পরিচয় জানার জন্য তাড়াতাড়ি বলেন আপনার পরিচয় বলেন নাহলে কিন্তু গলা ধাক্কা খাওয়ার জন্য প্রস্তুত হন শুনো তুই আরে যে অপমান করতেছ মালিক যদি শুনে তোরে গলা ধাক্কা দিয়ে বার করে দিব আরে সেটা তো পরের কথা আগে আপনার পরিচয় বলেন তাড়াতাড়ি বলেন আমার টাইম নাই বলে দিচ্ছি কিন্তু আরে আইলাম এই বাড়ির জামাই আর নাম মহব্বত আলী এইসব জামাই টামাই বলা হবে না তো আজকাল শ্বশুর সেজ বাড়িতে ঢুকে চুরি করে নিয়ে যায় জাম জাম তার আচ্ছা আপনি কি বলেছেন জামাই জামাই বিয়ে করেছে উনি আজকালকার মেয়েদের উচিত কি জানেন এই আপনার মতো বয়স্ক লোককে বিয়ে করা বয়স্ক লোকের তো অনেক জ্ঞান বুদ্ধি আছে তাই না এইটা না জুলেখা বুঝে না আমার বয়স একটু বেশি বলে সে আমাকে পাত্তা দিতে চায় না বুঝছে আরে আপনি তো আরে আর বুঝাতে হবে না আপনি আমাকে মাফ করে দেন আমার ভুল হয়ে গেছে যান যান দুলা ভাই আপনি চলে যা উপরে চলে যান দোতলায় আসমানি আপা আছে যান সালাম আলাইকুম কত সুন্দর জামাই কি ফার্স্ট ক্লাস বিয়ে করেছে আসমানি আপা লেখাটা বুঝলো না আমি তো কইতাছি মিল মহব্বত কাউর আমি চিনি না যান আপনি যান আই দরওয়ান আপনার মাথা ঠিক নাই আপনার মাথা ঠিক নাই বলেই তো আপনার কিছু মনে নাই আপনি খুশবুরেও মনে রাখেন নাই যে খুশবুরে মনে রাখেন নাই বলি আরও মনে রাখেন নাই আই ওই যে খুশবু জামাই মহব্বত আলী আরে ও ভাই ই এতদিন পরে কোন হাতে গাইলা আমি তোমার চিনবারই পারি নাই কে ভাই বউ 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 ভাই ভাই তুমি কোন হানে আছিলে এতদিন আমার খুশবু কই আমার খুশবু তুমি কোন হানে রেখাইছো কত বছর দেখি না আমার খুশবুরে ঠিক আছে তো আমার আমার বইটা ভাবি ভাবি আমি বেকায় গুলি পিও আরে আগে একদিন আচ্ছা আচ্ছা ও ও জুলেখা আরে বালে কোন একলা সন্তান লয় জলদি জলদি দেরি করিস না আচ্ছা ড্রাইভার ভাই ড্রাইভার ভাই আমার খাম হলো শরবত বানায় দেওয়া আরে এটা তো মেহমান না দুলা ভাই ও তোমার দুলাভাই সরগাতে কে শুননি তে তুমি আমার আগে খুবাই না
আরে আমার দুলাভাই না তোরও দুলাভাই তো কি তা হো আরে আমাদের আসমানি আপা আছে না উনি হচ্ছে আসমানি আপার জামাই তোমার আসলেও বয়স হয়েছে তোমার এখন আর চাকরিতে রাখা যাইতো না ও বুড়া বেটা কিলান করে আসমানি আপার জামাই ওর আরে হয় হয় আরে দুলাভাই আমাকে নিজে বলে গেছে তো হাসা কই রায় তো আমি কি তোর সঙ্গে মিছা কথা বলবো নাকি তার মানে ও বুড়া বেটার লগে আফায় রাত জাগিয়া ফোনে মাতোইন চ্যাটিং করোইন বলতে পারে তো ভালোবাসা করলে মানুষ কত কথা বলে আমার তো বিশ্বাস হন না আরে আপা কি তোর মতো বোকা নাকি কিটা আরে তুই যেমন বুড়া বলে আমাকে দূরে সরিয়ে রাখিস আপা তো চালাক তাই তার চেয়ে বয়স্ক একজনকে বিয়ে করেছে বয়স্ক লোকের বুদ্ধি অনেক বেশি হয় তো ওই কইছে তোমারে দাও সূর্য দাও